Y24 এর দর্শকদের স্বাগত জানিয়ে শুরু করছি আমি আমির হোসেন লস্কর। বিজেপি সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির প্রতিবাদে কংগ্রেসের জনহুঙ্কার র্যালি। মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের খাস তালুক দোলাইতে কংগ্রেসের শক্তি প্রদর্শন। কংগ্রেস সরকার ক্ষমতায় ফিরলে এনআরসি থেকে বাদ পড়া সকলকেই নাগরিকত্ব জানালেন সাংসদ প্রদ্যুৎ বরদলৈ। মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের গাড়িচালক কাজল দত্ত নিখোঁজ কেন, তার পরিবার ন্যায় বিচার পাবে কংগ্রেস ক্ষমতায় ফিরলে, জানালেন রকিবুল হোসেন। আকাশচুয়া দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য অতিষ্ঠ হয়ে পড়েছেন জনগণ। দেশের অর্থনীতি ধ্বংস হয়ে গিয়েছে, পরিবর্তনের স্লোগান দিয়ে ক্ষমতায় আসা বিজেপি সরকার দেশের জনগণের সাথে প্রতারণা করেছে। কংগ্রেস সরকার ক্ষমতায় আসলে মহিলাদের মাইক্রোফাইন্যান্সের ঋণ মকুব করা হবে। অরুণোদয় যোজনার মাধ্যমে এক একটি জিপিতে মাত্র 300-400 জনকে 830 টাকা করে দেওয়া হচ্ছে, কিন্তু কংগ্রেস সরকার ক্ষমতায় আসলে সকল বিপিএল পরিবারকে মাসিক 7,500 টাকা করে দেওয়া হবে বলে ঘোষণা দেন প্রদেশ কংগ্রেস সভাপতি রিপুন বোরা। কৃষকদেরও ঋণ মকুব করবে কংগ্রেস সরকার। বৃহস্পতিবার দোলাইতে হাজার হাজার জনতার উপস্থিতিতে কংগ্রেসের জনহুঙ্কার র্যালিতে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি রিপুন বোরা। তিনি আরও বলেন, ভারতীয় রেল, বরাকের শিল্প প্রতিষ্ঠান, হিন্দুস্তান কাগজকল সহ দেশের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানগুলো বিক্রি করে দিচ্ছে বিজেপি সরকার। দেশের মানুষ বিভিন্ন সমস্যায় জর্জরিত, এর থেকে মানুষের দেয়ান সরানোর জন্য বিভেদের রাজনীতি করছে সরকার। আসামে ডিবুটার সমস্যার সৃষ্টি যারা করেছে, আসামে বাঙালিদের দেশ ছাড়া করার ষড়যন্ত্রের নায়ক সর্বানন্দ সানোয়াল বর্তমানে আসামের মুখ্যমন্ত্রী। সাম্প্রদায়িক বিজেপিকে প্রতিহত করতে, নিজের পরিবারকে, জাতিকে, সমাজকে রক্ষা করতে আসন্ন নির্বাচনে কংগ্রেসকে ভোট দেওয়ার আহ্বান জানান প্রদেশ কংগ্রেস সভাপতি। তিনি আরও বলেন, পরিবারকে, জাতিকে, সমাজকে এবং নিজের অস্তিত্বকে রক্ষা করার এই নির্বাচন তাই অবহেলা না করে একটি বুটও যাতে ব্যর্থ না হয় সেদিকে খেয়াল রাখা উচিত বলে জানান তিনি। প্রদেশ কংগ্রেস সভাপতির সুরে সুর মিলিয়ে সাংসদ প্রদ্যুৎ বরদলৈও ডিবুটার সমস্যা নিয়ে সরব হন। তিনি জানান, ডিটেনশন ক্যাম্পে বন্দি জীবনযাপন করছেন 85% বাঙালি হিন্দু মানুষ। এর মধ্যে 56 জন মানুষ বিনা চিকিৎসায় ডিটেনশন ক্যাম্পে মারা গিয়েছেন। হিন্দু মুসলিম বাবাবেগ নিয়ে নোংরা রাজনীতি করে আবেগিক পরিবেশ তৈরি করে ক্ষমতায় ফিরতে চাইছে বিজেপি। এনআরসি নিয়ে দ্বিচারিতা করছে। আসামে কংগ্রেসের সরকার হলে এনআরসি থেকে বাদ পড়া সকলকেই ভারতীয় নাগরিকত্বের মর্যাদা দেওয়া হবে। মিয়া ও মুসলিমদের ভোট না লাগে বলছেন বিজেপির মন্ত্রী। ভোটের মাধ্যমে এর জবাব দেবেন আসামের সংখ্যালঘু জনগণ। একই সুরে বক্তব্য রাখেন প্রাক্তন মন্ত্রী রকিবুল হোসেন। তিনি স্থানীয় মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যকে টার্গেট করেন। তিনি পরিমল শুক্লবৈদ্যের গাড়িচালক কাজল দত্ত কোথায় বলে প্রশ্ন তুলেন। একজন এএসআই ইনকোয়ারি করে রিপোর্ট দিলেন যে পুকুরের পারে এসে কাজল দত্তের ফোন সুইচ অফ হয়ে গিয়েছিল। কার পুকুর পারে এসে ফোন সুইচ অফ হয়ে গিয়েছিল, ওই অফিসারকে কে ট্রান্সফার করেছে প্রশ্ন তুলেছেন প্রাক্তন মন্ত্রী রকিবুল হোসেন। কংগ্রেসের সরকার আসলে পরিমল শুক্লবৈদ্যের নিখোঁজ গাড়িচালক কাজল দত্তের অন্তর্দান রহস্য উদ্ঘাটন হবে এবং কাজল দত্তের পরিবার ন্যায় বিচার পাবে বলে জানান রকিবুল হোসেন। এছাড়া নিজের সমষ্টির জমি মিজোরাম জবরদখল করে নিয়ে গেল পরিমল শুক্লবৈদ্য, রক্ষা করতে পারলেন না কেন, নেডার আহ্বায়ক হিমন্ত বিশ্ব শর্মার কী ভূমিকা ছিল প্রশ্ন তুলেন রকিবুল হোসেন। চাকরির ক্ষেত্রে বরাক উপত্যকা, দোলাই ও সুনাইয়ের বেকারদের বঞ্চনার কথা উল্লেখ করে রকিবুল হোসেন আরও বলেন যে চাকরি যারা পেয়েছে তারা বিজেপিকে ভোট দিন, আর যারা চাকরি পায়নি তারা কংগ্রেসকে ভোট দিন, হিসাব বরাবর হবে। তিনি চ্যালেঞ্জ করে বলেন, সিএএ ইমপ্লিমেন্ট করে দেখান নির্বাচনের আগে। বিজেপি বাঙালিকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করতে চায় বলেও উল্লেখ করেন রকিবুল। জেলা কংগ্রেস সভাপতি প্রদীপ দের পৌরোহিত্যে বিজেপি সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির প্রতিবাদে জনহুঙ্কার র্যালিতে বক্তব্য রাখতে গিয়ে সকল বক্তাই বিশেষত বাঙালি হিন্দু সমস্যা, এনআরসি এবং মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের গাড়িচালক কাজল দত্তের নিখোঁজ হওয়ার বিষয়ে সরব ছিলেন।
সর্বানন্দ সানোয়াল মন্ত্রিসভায় বরাকের একমাত্র মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের খাস তালুক দোলাইয়ে এদিনের সভায় প্রদেশ কংগ্রেস সভাপতি রিপুন বোরা, সাংসদ প্রদ্যুৎ বরদলৈ, প্রাক্তন মন্ত্রী রকিবুল হোসেন ছাড়াও বক্তব্য রাখেন এআইসিসির সাধারণ সম্পাদক শাকিল আহমেদ, প্রাক্তন সাংসদ তথা সর্বভারতীয় মহিলা কংগ্রেস সভানেত্রী সুস্মিতা দেব, প্রাক্তন মন্ত্রী অজিত সিং, বিধায়ক কমলাক্ষ দেপুর কাইস্ত। শেষে ধন্যবাদসূচক বক্তব্য রাখেন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক জালাল আহমেদ মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী গিরীন্দ্র মল্লিক, প্রাক্তন বিধায়ক এনামুল হক সহ প্রদেশ ও জেলা কংগ্রেসের নেতারা। প্রত্যেকজন মানুষের মনত এই যে 830 টাকা দিয়েছে, এই 830 টাকা আপনার কোর পর দিছে, বিজেপির পর দিছে। যদি বিজেপির পর দিছে ঠিক আছে, দিয়া নাই আপনার নামত ব্যাংকের পর 30,000 টাকা ধার লইছে, তার 830 টাকা দিয়েছে লইছে আর 29,000 টাকা পকেটত ভরাইছে। প্রত্যেকজন মানুষের বুড়ার উপর 30,000 টাকা ধার, কথাবিলা চিন্তা করিব, মনত কর। 2000 চনত প্রদীপে জানিব যে অসমের অবস্থা কি আসলে। 2000 চনত এরকম অবস্থা আসলে যে কর্মচারী দরমহা পাওয়া নাছিলে, স্কুল কলেজের অবস্থা বেয়া, বিনামূলিয়া কিতাব দিবল নাই, ইউনিফর্ম দিবল নাই, এক দুপরিয়া খোয়া নাই, হাহাকার পরিস্থিতি হয়েছিল। আমি আহি দুপরিয়া খোয়া দিল, ইউনিফর্ম দিল তরুণ গগৈ ডাঙরিয়ায়। এই সরকারে জানে যে 2021ত তেওঁলোকৰ সরকার নহয়, আর সেই কারণে গোটেই মানুষের নাম বন্ধ করতে 80,000 কোটি টাকা ধার লৈছে রাইজ। কথাবিলাক চিন্তা করিব। আজি আমার মানুষে হাহাকার লাগিছে, পেটত জুই চলিছে, ভুকত আছো আমি, করোনার নামত তোমালোকে রাজনীতি করিলা, আমার মানুষক চাকরি বাকরি দিম বলে কলা, আর যিনি চাকরি করে আসিল সেইখিনিও নাইকিয়া হয়ে গেল, পেটর ভূপ। আজি আমার প্রত্যেকটি বস্তুর দাম বড়াই দিলা, কেরোসিন তেলের দাম 39 টাকা করিলা 20 টাকার ঠাই, পেট্রোল ডিজেলের দাম আজি সেঞ্চুরি পাইছে গে, দালির দাম বড়াই দিলা, খোয়া তেলের দাম বড়াই দিলা, আজি বস্তু কিনবলে পয়সা নাই আমার হাত, আর তোমালে ভাড়া করে আহা হেলিকপ্টার প্লেন, এখন চার্টার প্লেন, এদিন 30 লাখ টাকা লাগে রাইস, এদিন 30 লাখ টাকা যদি 1 নম্বর মুখ্যমন্ত্রী 30 লাখ টাকা এদিন খরচ করে, আর যদি 2nd মুখ্যমন্ত্রী 30 লাখ টাকা এদিন খরচ করে, যদি যদি হেলিকপ্টারের নামত 60 লাখ টাকা খরচ করে, 4 বছর কি খরচ হল আপনাকে উলিয়াও। যদি আপনার পয়সা বিজেপির পয়সা আপনার তো খবর নাই, এইবিল কোর পয়সা জানে, এইবিল আপনার পয়সা। এই যে আমার টুল ট্যাক্স দিব লাগে, রাস্তা যাওতে যে টুল ট্যাক্স লগাইছে, এই যে আপনার খাজানা যে বসাই দিছে 1 টাকা ঠাইত 100 টাকা খাজানা করেছে, বিভিন্ন যে বয় বস্তুর দাম বড়াই দিছে, পেট্রোল ডিজেলের দাম বড়াই দিছে, সিন্ডিকেট করেছে, এই বস্তু বাহিনীর দাম বাড়ার কারণে আজি তার দ্বারা তেওঁলোকে আজি এই ধরনের সফিস্টিকেটেড হেলিকপ্টারে ঘুরি ফুরিছে রাইজ। এই কারণে মই আপনাদের কবলে আইসো যে তোমালোকে কইছিলা বন্ধু, আমি কোৱা নাই, তোমালোকে কইছিলা যে চাকরি দিম, মই সহুর করেছো চাকরি দিম। পরিমল বাবু আমার পাহরি এজন মন্ত্রীও নিদিলে, তাও আমার উচর সমষ্টি সোনাই, তার নাম কোনো না জানে এমএলএ জি হল বাবু, চাকরি কিমান দিলা সোনাই, কিমান চাকরি দিলা ধলাই, কিমান চাকরি দিলা, চাকরির তালিকা লই যা, ভূত লই যা, তালিকা দিব নারিবা খালি বাতাস লই যা, একটা ভূত নিদিব তেলক ধলাই সোনাই, যান চাকরি দিছে বিজেপিয়ে সকল বিজেপি ভূত দি দিয়ক, যান চাকরি দিছে সকল বিজেপি ভূত দি দিয়ক, আর যখন নাই দিয়া কংগ্রেসের ভূত দি দিয়ক, হিসাব বিকাশ খালাস, হিসাব বিকাশ খালাস। পরিমল বাবু অসমের মন্ত্রী,
তোমার সমষ্টি থেকে যে মিজোরাম নিয়ে গেল জমি, তার খোঁজ খবর কি হবে? তোমার জমি নিয়ে গেল এখান থেকে, মিজোরামের জমি তোমার সমষ্টি থেকে নিয়ে গেল। আর যে যে নেডা নেগেডা এই যে মন্ত্রী, এটা যে এক্সপার্ট কি নাম আমার যে বন্ধু, সে বলে নেতা নেতা মানে তাদের মিজোরামের সব নর্থ ইস্টের একটা সংগঠন করছে, তার সভাপতি না সম্পাদক কিছু একটা। আমাদের কাজ যদি আপনাদের ভালো লাগে তাহলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে উৎসাহিত করবেন লাইক ও শেয়ারের মাধ্যমে।